नमस्कार, आम्रा एई भिडियोते एप्लीकेशन अफ एरोमेटिसिटी शिखब। एरोमेटिक कम्पाउंड सम्पर्के हुकेल्सेर जे रूल आछे तार डिटेल्से आमार आरेकटा सेपारेट भिडियो आछे, सेखान थेके देखे निते पारो। तार लिंक आमी एई भिडियोटा शेषे डिटेल्से गिये देव। एबार आम्रा जेने नी शर्टे অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে। অ্যারোমেটিক হতে গেলে ফোরেন প্লাস টু নাম্বার অফ পাই ইলেকট্রন, পাই ইলেকট্রনটা কী হতে হবে, ডিলোকালাইজড মানে ছড়িয়ে পড়তে হবে, যেখানে এনের ভ্যালু জিরো ওয়ান টু এরমভাবে স্টার্ট। রিং হতে হবে এবং প্ল্যানার মানে ইচ অ্যান্ড এভরি অ্যাটম অফ দ্যাট পার্টিকুলার রিং কন্টেন্টস মাস্ট কন্টেন डबल बॉन्ड प्लस माइनस और रेडिकल। फॉर एंटी एरोमेटिक फोर एन नंबर ऑफ पाई इलेक्ट्रॉन, हेयर एन स्टार्ट फ्रॉम वन टू थ्री एंड सो ऑन, रिंग एंड प्लानर। ओके, एंड इफ इट इज नाइदर एरोमेटिक नॉर एंटी एरोमेटिक इट इज कॉल्ड नॉन एरोमेटिक कम्पाउंड। स्टेबिलिटी विचारे एरोमेटिक सबसे स्टेबल, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। ডিটেলসে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে কোন কম্পাউন্ড অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, সেটা তুমি কি করে আইডেন্টিফাই করবে। ওই ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখা টোটালি অর্থহীন, কিন্তু তাই ওটা দেখে নাও। আমরা এখানে এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করব। সো স্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে অ্যারোমেটিক যেহেতু বেশি স্টেবেল, তাই যে কোনো কম্পাউন্ড চেষ্টা করবে অ্যারোমেটিক হওয়ার। ওকে, সবার চেষ্টা থাকবে অ্যারোমেটিক হওয়ার। আর আমরা জানি যে স্টেবেল তার এনার্জি কম হয়, সুতরাং তার এনার্জিটা এ লো হবে। কিন্তু যদি আমরা রেজোনান্স এনার্জির কথা ভাবি, এনার্জিটা লো হবে, এনার্জি এদিকে হাই। কিন্তু যদি আমরা রেজোনান্স এনার্জির কথা ভাবি, এনার্জি লো মানে বোঝাচ্ছে রেজোনান্স এনার্জি তার বেশি রয়েছে। ওকে, তাই কোশ্চেনটা ভালো করে দেখবে তোমাকে এনার্জি বলেছে না রেজোনান্স এনার্জি বলেছে। সো অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক সম্পর্কে আমাদের বিভিন্ন কোশ্চেনগুলো থাকবে। আমরা কোশ্চেনগুলোতে ডাইরেক্ট আসছি এবং প্রতিটা কোশ্চেন থেকে কিছু না কিছু শিখবে, সেটা শিখে নাও। 152 কোশ্চেনটা চলে এসো। দেখো, এই কম্পাউন্ডটা বলেছে নিচের কোন স্ট্রাকচার আকারে এক্সিস্ট করবে। মনে রাখবে কম্পাউন্ডটা চেষ্টা করবে সবসময় অ্যারোমেটিক হওয়ার। সো আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা অ্যারোমেটিক এবং কিভাবে হলো। দেখো, এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটাকে যদি আমি এই দিকটা ওপেন করে দিই, তাহলে এই দিকটা খুলে দিলে এই কার্বনের মাথায় কী হবে, প্লাস চার্জ হবে। ওকে, আর একটা চান্স আছে, আমি যদি বন্ডটাকে এই দিকটা খুলি, এই দিকটা খুললে এই কার্বনের মাথায় কী হবে, নেগেটিভ চার্জ হবে। ওকে, সো এইরকম কিছু পসিবিলিটি দেওয়া আছে। এর মধ্যে আমি অ্যান্সার বলছি সি এরটা, তার কারণটা আমি তোমায় বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল তুমি এটার দিকে তাকিয়ে দেখো। দেখো, ডবল বন্ড মানে দুটো ইলেকট্রন, মনে রাখবে কিন্তু অ্যারোমেটিসিটি রুলে নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওটায়। দুটো ইলেকট্রন, মাইনাস মানে দুটো ইলেকট্রন, প্লাস মানে জিরো, র্যাডিক্যাল মানে একটা। সো এখানে দুখানা ডবল বন্ড আছে, তার মানে টু ইন্টু টু মানে চারটি ইলেকট্রন, আর মাইনাস চার্জ, মাইনাস মানে কটা ইলেকট্রন বললাম এক্ষুনি, দুটো মানে ছটা। তাহলে ছটা ইলেকট্রন মানে ফোর এন প্লাস টু রুলে পড়ছে, তার কারণ এন এর ভ্যালু ওয়ান বসিয়ে দাও, তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস টু মানে সিক্স। এটা রিং, দেখো একটা একটা রিং কম্পাউন্ড। এবং দেখো প্ল্যানার, প্ল্যানার মানে প্রতিটা অ্যাটমের মধ্যে এর মধ্যে কিছু না কিছু রয়েছে, ডবল বন্ড প্লাস মাইনাস বা র্যাডিক্যাল কিছু না কিছু থাকবে। সো এই তিনটে জিনিসই স্যাটিসফাই করছে সিটা, তার মানে সি হবে আমার কাছে অ্যান্সার। ওকে, 153তে চলে আসো। কী করলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে, সবসময় মনে রাখবে আমার টার্গেট অ্যারোমেটিক করা, বিকজ অ্যারোমেটিক কম্পাউন্ড ইজ ভেরি মাচ স্টেবল। ওকে, সো নাও যদি আমরা এরকমভাবে করবার চেষ্টা করি, আমি এখানে একটা প্রপোজাল রাখলাম, এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়ে এখানটা উঠবে। সো উঠলে কেমন হচ্ছে একবার দেখে নাও। উঠলে যেমন হচ্ছে সেটা হলো এফ চলে গেছে প্লাস চার্জ, এই বন্ড
এখানে মাইনাস। কেন এটা করলাম? তুমি এই রিংটার মধ্যে থাকি দেখো কটা ইলেকট্রন হচ্ছে, দুটো ডবল বন্ড মানে দুই দুগুণে চার, মাইনাস চার্জ, মাইনাস মানে আরও দুটো ইলেকট্রন, তাহলে চার আর দুয়ে ছটা, তার মানে ছটা ইলেকট্রন মানেই কি বোঝাচ্ছে, ছটা ইলেকট্রন এনের জায়গায় ওয়ান বসিয়ে দাও, বসিয়ে দিলে কি পাচ্ছে সিক্স, মানে অ্যারোমেটিক হচ্ছে। তাছাড়া কম্পাউন্ডটা রিং এবং প্রতিটা কার্বনই আছে প্ল্যানার। আবার এই রিংটার দিকে তাকিয়ে দেখো কটা ডবল বন্ড, তিনটে ডবল বন্ড, এক একটা ডবল বন্ড মানে কটা ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন, তাহলে তিনটে ডবল বন্ড মানে কটা ইলেকট্রন, ছটা ইলেকট্রন, ছটা ইলেকট্রন, এগেন এনের জায়গায় ওয়ান বসিয়ে দিলে সিক্স ইলেকট্রন হচ্ছে রিং এবং প্ল্যানার। তাহলে সব দিক থেকে এই কম্পাউন্ডটা কী হচ্ছে, অ্যারোমেটিক হচ্ছে। তার মানে আমার কাছে অ্যান্সার কোনটা হবে, আমার কাছে অ্যান্সার হবে বি। তারপরে কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ সলিবেল ইন ওয়াটার অ্যান্ড ভেরি হাই মেল্টিং পয়েন্ট। তো সলিবেল ইন ওয়াটার মানে নিশ্চয়ই সে আয়নিক, আয়নিক কম্পাউন্ড সলিবেল ইন ওয়াটার হয়ে থাকে, তার মানে আমাকে খুঁজতে হবে পরের অপশানগুলোর মধ্যে কোনটা আয়নিক কম্পাউন্ড। অ্যান্সার হিসেবে আমি ডি কে ধরছি, তার কারণটা দেখো ব্রোমিনটাকে বার করে দাও, বার করলেই কার্বনের মধ্যে কী হয় প্লাস চার্জ। এবার তুমি এখানে টোটাল ইলেকট্রন কাউন্ট করো, ব্রোমিন বেরিয়ে গেছে বুঝেছো তো, এটা প্লাস চার্জ, টোটাল ইলেকট্রন কাউন্ট করো, একটা দুটো তিনটে, তিনটে ডবল বন্ড মানে তিন দুগুণে ছটা ইলেকট্রন, ওকে। আর একটু আগে দেখলে ছটা ইলেকট্রন মানে অ্যারোমেটিক কম্পাউন্ড। তাছাড়া দেখো রিং আছে এবং প্রতিটা কর্নারেই দেখো sp2 হাইব্রিডাইজড, কারণ এটা প্লাস হওয়ার জন্য sp2 আর বাকিগুলো সবই sp2 হাইব্রিডাইজড মানে প্ল্যানার। তার মানে কম্পাউন্ডটা যদি ব্রোমিনকে বার করে দেয় তবে প্ল্যানার হচ্ছে এবং অ্যারোমেটিসিটি পাচ্ছে, সো কম্পাউন্ডটা চাইবে ব্রোমিনকে বার করে দিতে, আর ব্রোমিনকে বার করে দিলেই আয়নিক কম্পাউন্ড, আর আয়নিক কম্পাউন্ড মানেই ওয়াটার সলিবেল, সো অ্যান্সার ডি। চলে এসো 155-এ, বলেছি এজির সঙ্গে কোনটা প্রেসিপিটেট পড়বে। দেখো কোশ্চেন নানানভাবে আসছে, কিন্তু তোমাকে বলেছে সিলভারের সঙ্গে কোনটা প্রেসিপিটেট পড়বে, তার মানে এর মধ্যে কোন ব্রোমিনটা সহজে লস করে দেবে সেটা দেখতে হবে। কেন আমি সেটা দেখবো না, কারণ সিলভারের সঙ্গে ব্রোমিন রিয়াকশান করে তবেই এজিবিআর বা সিলভার ব্রোমাইডে প্রেসিপিটেটটা পড়ে, তার মানে আমার দেখতে হবে এর মধ্যে কে সহজে ব্রোমিনটাকে লস করে দেয়। তো সেইটা দেখতে গিয়ে অ্যান্সারটা চলে আসছে এইটা, তার কারণটা হলো এই স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখো, এখানে অক্সিজেন, অক্সিজেনে দুটো লোন পেয়ার মানে সরি দুটো লোন পেয়ার আছে, তার মধ্যে একটা লোন পেয়ার রেজোনান্সে টেক পার্ট করছে, ওকে। এবার এইটার দিকে তাকিয়ে দেখো মোট কটা ইলেকট্রন হচ্ছে, ডবল বন্ড, ডবল বন্ডের জন্য দুটো ইলেকট্রন, লোন পেয়ার মানে দুটো, আর এখানে ডবল বন্ড মানে মোট ছটা ইলেকট্রন হলো, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা ইলেকট্রন হলো রাইট। আর ছটা ইলেকট্রন মানেই কোথায় হচ্ছে, অ্যারোমেটিক রুলে পড়ছে, প্লাস এটা একটা রিং প্লাস প্ল্যানার। সুতরাং এই কম্পাউন্ডটা যদি ব্রোমিনটাকে লস করে দেয় তাহলে সে অ্যারোমেটিসিটি পাচ্ছে, আর তার মানে সে চাইবে ব্রোমিনটাকে আমি লস করব, আর ব্রোমিনকে লস করলে সেই ব্রোমিনটা এজির সঙ্গে রিয়াক্ট করে এজিবিআরে প্রেসিপিটেট ফেলে দেবে। সো অ্যান্সার ইজ বি রাইট। আমরা আসছি 156-এর কোশ্চেনটা, বলেছে ইচ অফ দ্য আয়নাইজেশন প্রডিউস কার্বোক্যাটন এজি, এজি দিলে কোনটা প্রেসিপিটেট পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। সো তুমি যদি তাকিয়ে দেখো যে অ্যান্সারটা সি হচ্ছে, তার কারণটা হলো ব্রোমিন যদি সে লস করে দেয় দেখতে কেমন হচ্ছে, দেখো দেখতে এইরকম ধরনের হচ্ছে প্লাস চার্জ। এখন প্রথম কথা হলো এটা একটা, এই যে রিংটা আছে এটা বেনজিন রিং মানে অ্যারোমেটিক রিং, তার সঙ্গে এই প্লাসটাকে এই ওসিএস থ্রি অক্সিজেন আছে রেজোনান্স করে এটাকে পুশ করে কার্বোক্যাটনটাকে স্টেবল করছে, তাই জন্য অ্যান্সার আমার কাছে সি এসছে, ওকে। নাও কোশ্চেন নাম্বার 157-এ বলেছে একই রকম এজির সঙ্গে কোনটা প্রেসিপিটেট পড়বে, সুতরাং কোনটা অ্যারোমেটিক হবে, সিম্পল জিনিস। সো তুমি বলবে এইটা হবে অ্যারোমেটিক, ঠিক আছে, কারণ একটু আগেই করলাম অপশানের মধ্যে ছিল এইটা হবে। আমি বলবো দেখো অ্যারোমেটিক ঠিক আছে, কিন্তু এনের ভ্যালু যত কম হবে তত অ্যারোমেটিসিটি বেশি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এই একটা কম্পাউন্ড, ওকে। তো এখানে টোটাল পাই ইলেকট্রন কটা, দুটো, তাহলে ফোর এন প্লাস টু রুলে স্যাটিসফাই করছে এন সমসন জিরো বসালে রাইট। এইটার ক্ষেত্রে চলে এসো টোটাল পাই ইলেকট্রন কটা, তিনটে ডবল বন্ড, তিনটে ডবল বন্ড মানে ছটা, তার মানে এনের ভ্যালু ওয়ান বসালে তবে ছয় হচ্ছে। এবার মনে করো তুমি আরেকটা বাড়ালে,
কটা ইলেকট্রন হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচ দুকোণে দশটা ইলেকট্রন, কারণ পাঁচখানা ডবল বন্ড আছে, মানে পাঁচটা পাই বন্ড আছে, তার মানে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে? দশটা। এখানে এনের ভ্যালু টু বসালে তবে টেন হচ্ছে। এবার যদি আমি করি আর একটা যদি বাড়িয়ে দিই, দেখো কটা ডবল বন্ড হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, মানে সাত দুকোণে চোদ্দোটা, রাইট? এবার এই চোদ্দোটা কী করে এসছে? না, ফোর এন প্লাস টু রুলটায় এনের ভ্যালু থ্রি বসালে। সো আমি বলতে চাইছি এরা সকলেই তো অ্যারোমেটিক, কারণ ফোর এন প্লাস টু রুলটা মানছে শুধু না, একই সঙ্গে রিঙ্ক এবং প্লানার, তার মানে তিনটে জিনিসই স্যাটিসফাই করছে। সুতরাং এই চারজনই কিন্তু অ্যারোমেটিক। এখন এই চারজনের মধ্যে কার অ্যারোমেটিসিটি বেশি, হাউ ডু ইউ নো? না, এনের ভ্যালু যত কম হবে, তার মানে এই চারজনের মধ্যে এনের ভ্যালু সবচেয়ে কম এটা, তার মানে এই কম্পাউন্ড হলো সব থেকে বেশি অ্যারোমেটিক, রাইট? সো আমাকে দেখতে হবে এটা অ্যারোমেটিক কিন্তু মানছে, কিন্তু এইটা যদি বেরিয়ে যায়, এইটা যদি বেরিয়ে যায়, দেখো কটা পাই ইলেকট্রন হচ্ছে? দুটো। তার মানে ফোর এন প্লাস টু রুলে এন ইকুয়াল টু জিরো বসালে হচ্ছে, আর আমি তোমাকে বলেছি এন ইকুয়াল টু জিরো বসালে মানে এনের ভ্যালু যত কম হবে তত বেশি অ্যারোমেটিসিটি বাড়বে। সো এখানে এনের ভ্যালু জিরো বসালে হচ্ছে বলে এই কম্পাউন্ডটার অ্যারোমেটিসিটি ম্যাক্সিমাম, সুতরাং আমার এখানে অ্যান্সারটা হবে এ। যদিও এটাও কিন্তু অ্যারোমেটিক, কিন্তু এটা এনের ভ্যালু ওয়ান বসালে হচ্ছে, কারণ এখানে তো একটা বেঞ্জিন রিং হচ্ছে, আর বেঞ্জিন রিং মানেই হলো ছটা পাই ইলেকট্রন, কারণ বেঞ্জিন রিংয়ে কটা ডবল বন্ড আছে? তিনটে ডবল বন্ড আছে। সো এনের ভ্যালু ওয়ান আর এটা এনের ভ্যালু জিরো, এনের ভ্যালু যত কম হবে তত আমার কাছে বেটার। সো অপশান এ ইজ দ্য অ্যান্সার। 158 কোশ্চেনটা, যে চারটে অপশান রয়েছে একই কোশ্চেন, সিলভারের সঙ্গে কোনটা প্রেসিপিটেট পড়বে সবচেয়ে ভালো, যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে কোনোটাই অ্যারোমেটিক না, কারণ কোনোটাই রিং কম্পাউন্ড নয়, তাহলে কি প্রেসিপিটেট পড়বে? না, অবশ্যই পড়বে, কারণ আমার কার্বোক্যাটায়ন স্টেবল কোনটা হবে সেটা দেখতে হবে। তো তুমি দেখো, যদি এইটা বেরিয়ে যায় তার মানে এখানে প্লাস হচ্ছে, যদি এইটা বেরিয়ে যায় এখানে প্লাস হচ্ছে, এটা যদি বেরিয়ে যায় এখানে প্লাস হচ্ছে, ব্রোমিন ছাড়া ভেবে নাও, হ্যাঁ, নাহলে সবগুলো আঁকতে হতো, এটা প্লাস হচ্ছে। এবার আমাকে দেখতে হবে যে কোনটা সবচেয়ে ভালো হবে। প্রথম কথা বলি, এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে প্লাসটাকে স্টেবল করবে, ভালো ব্যাপার, আর এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে স্টেবল করবে। এখন অক্সিজেনের লোন পেয়ার দিয়ে স্টেবল করা ভালো না নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে স্টেবল করা ভালো কার্বোক্যাটায়নকে? মানে কার্বোক্যাটায়ন একটা আর এটাও একটা কার্বোক্যাটায়ন, এই দুজনের মধ্যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে কার্বোক্যাটায়নকে স্টেবল করছে, কারণ কার্বোক্যাটায়ন না তৈরি হলে ব্রোমিন মাইনাসটা বেরোবে না, আর ব্রোমিন মাইনাস না বেরোলে এজির সঙ্গে এজিবিআর প্রেসিপিটেট পড়বে না। সো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, কী করে তুমি বুঝলে? না, লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করবার সময় আমাকে দেখতে হবে কোনটা কম ইলেকট্রোনেগেটিভ, কারণ যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে লোন পেয়ার ডোনেট করবে না রেজোন্যান্স করবার সময়, কিন্তু যে কম ইলেকট্রোনেগেটিভ সে লোন পেয়ার ডোনেট করবে রেজোন্যান্স করবার সময়। সো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফলে নাইট্রোজেন দিয়ে ডোনেশনটা অনেক বেটার অক্সিজেনের থেকে, সুতরাং এই অপশানটা বাদ চলে গেল অক্সিজেনগুলো, আর এটা তো রেজোন্যান্স করতেই পারে না, কারণ অক্সিজেনটা অনেক দূরে রয়েছে। এখন দুটোই নাইট্রোজেন, এখন দেখো এখানে পিএইচ আছে, সমস্যাটা হচ্ছে কি যখনই পিএইচ থাকবে নাইট্রোজেন কি করবে, এই কার্বোক্যাটায়নকে স্টেবল করবার জন্য যেমন রেজোন্যান্স করতে পারে, ঠিক তেমনই এই লোন পেয়ারটা পিএইচ মধ্যে মানে ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করবে। এখন নাইট্রোজেনের লোন পেয়ার যদি ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করতে ব্যস্ত থাকে তাহলে কখন আর কার্বোক্যাটায়নকে স্টেবল করতে যাবে সে? কিন্তু এখানে ফিনাইল রিং নেই, বরঞ্চ সিএস থ্রি আছে, সিএস থ্রি পুশ করছে, পুশ করে লোন পেয়ারকে বলছে তোকে আমি ঠেলছি যা তুই রেজোন্যান্স কর, তোর সেই দিক থেকে বিচার করলে কে জিতে গেল? ডি জিতে গেল। সো ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা আসছে যে আমরা কার্বোক্যাটায়নের রেজোন্যান্স এনার্জি আমাকে মানে কম্পেয়ার করতে বলেছে। সো রেজোন্যান্স এনার্জি মানে কি বোঝায়, কে কতটা স্টেবল? রেজোন্যান্স এনার্জি মানে বলেছি কে কতটা স্টেবল, আমি এখানে দুটো টার্ম বলেছিলাম, একটা হলো এনার্জি অ্যারোমেটিক কম্পাউন্ডের সবথেকে কম, কিন্তু রেজোন্যান্স এনার্জি যদি কম্পেয়ার করি তখন অ্যারোমেটিকের সবচেয়ে বেশি। তাই কোশ্চেন পেপারে দেখবে কিন্তু এনার্জি বলেছে না রেজোন্যান্স এনার্জি বলেছে,
এনার্জি আর রেজোনান্স এনার্জির ক্ষেত্রে ঘটনাটা কিন্তু আলাদা ঘটবে। তো আমার যে কোশ্চেনটা আছে, যে জানতে চেয়েছে এই তিনজনের মধ্যে কোনটা বেশি স্টেবল। একটা কথা তোমাকে কি পয়েন্ট আকারে বলি, যদি দেখো কোনো একটা কিছু আছে, মনে করো এখানে শুধু কার্বন আছে, আর একটা যদি দেখো কোনো হেটারো অ্যাটম আছে, হেটারো অ্যাটম মানে কি, কার্বন বাদ দিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এইসব কিছু হবে। সবসময় মনে রাখবে দুজনেই যদি অ্যারোমেটিক হয়, শুধু কার্বন দিয়ে যেটা আছে সেটা স্টেবল হয় বেশি। কেন বেশি স্টেবল? কারণ সবগুলোই তো কার্বন, মানে সবটাই ইকুইভ্যালেন্ট বা সমতুল্য স্ট্রাকচার দেয়। ওকে, সো আমাদের কাছে এই তিনটে পয়েন্ট আছে, তিনটে স্ট্রাকচার আছে, এই তিনটে স্ট্রাকচারের মধ্যে এটা সবগুলোই কার্বন আছে। সো এটা হলো আমার কাছে ফার্স্ট পজিশনে। এখন এখানে অক্সিজেন রয়েছে, এখানে নাইট্রোজেন রয়েছে, এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন। এবার অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে ভালো রেজোনান্স করে, না কে ভালো রেজোনান্স করবে এটা কী করে বুঝবো? না একটু আগেই তোমাকে বলেছি, এর আগের কোশ্চেনটাই ছিল অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি দেখব। অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। সো যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে নিশ্চয়ই রেজোনান্স করতে চাইবে না, তাহলে কে ভালো রেজোনান্স করবে? নাইট্রোজেন ভালো করবে। সো নাইট্রোজেনেরটা বেশি স্টেবল হবে, আর যে বেশি স্টেবল হয়, যত বেশি স্টেবল হবে তার এনার্জি লো হবে, রেজোনান্স এনার্জি কিন্তু বেশি হবে। সো রেজোনান্স এনার্জি এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড, তাহলে অপশন আমার কাছে সি। ওকে, এবার আমরা আসি 160 নম্বরের কোশ্চেনে। 160 নম্বরের কোশ্চেনটা যদি একটু তাকাও তাহলে বুঝতে পারবে আমাকে এখানে ডাইপোলার সম্পর্কে বলেছে, অনেক কিছু বলে দিয়েছে, রেজোনান্স এনার্জি, টেনার্জি, স্টেবিলিটি। মোট কথা তোমাকে যে স্ট্রাকচারটা দিয়েছে, স্ট্রাকচারটাকে রেজোনান্স স্টেবিলিটিতে আনতে হবে তোমাকে। তুমি দেখো আমি স্ট্রাকচারটাকে কী করলাম, আমি এই বন্ডটাকে এখানে ফেললাম, এটাকে এখানে ফেললাম, এটাকে এখানে ফেললাম। তুমি বলবে এটা লাভ কী হলো? আমি স্ট্রাকচারটাকে ড্র করছি, একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে লাভটা কী হলো। এই বন্ডটা এখানে ফেলেছি, তার মানে এখানে প্লাস চার্জ হয়েছে। সরি, এখানে বন্ডটা এসছে, এখানে বন্ডটা এসছে, এটা খুলে গেছে, মনে করলাম একটু হাইড্রোজেন পেয়ে ওইচ হয়েছে। খেয়াল করে দেখো এখানে টোটাল পাই ইলেকট্রন সংখ্যা ছটা। দেখো কটা ডবল বন্ড, তিনটে ডবল বন্ড, আর এক একটা ডবল বন্ডের জন্য দুটো করে ইলেকট্রন হয়, তাহলে তিনটে ডবল বন্ডের জন্য ছটা ইলেকট্রন। এখানে তাকিয়ে দেখো এখানেও পাই ইলেকট্রন সংখ্যা ছটা, তিনটে ডবল বন্ড এবং তিনটে ডবল বন্ডের জন্য ছটা ইলেকট্রন। সো এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, কিন্তু আলটিমেটলি দেখো এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে। আর আলটিমেটলি যদি আমি হাইড্রোজেন না নিতাম, মানে এটা খোলবার সময় জল থেকে হাইড্রোজেন না পেলে এখানে মাইনাস চার্জ তৈরি হতো। সো প্লাস এবং মাইনাস যখনই তৈরি হয় তখন তার মধ্যে একটা ডাইপোল সৃষ্টি হয়। ডাইপোল মানে কি? ডাইপোল মানে চার্জ সেপারেশান। ওকে, পজিটিভ আর নেগেটিভ চার্জ সেপারেশান যখনই হয় তখন তার মধ্যে ডাইপোল স্ট্রাকচার তৈরি হয়। তার মানে প্লাস এবং মাইনাস তৈরি হয়েছে, মানে বলতে পারি ডাইপোল স্ট্রাকচার। ওকে, 161 কোশ্চেনটায় বলেছে লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইডের সঙ্গে কোন কম্পাউন্ডটা রিয়াকশান করবে। আমি অপশান নিয়ে নিচ্ছি, তার কারণ লিথিয়াম অ্যালমোনিয়াম হাইড্রাইড কি, একটা রিডিউসিং এজেন্ট। এ কী দেয়? এ এইচ মাইনাস আয়ন দেয়। সো এইচ মাইনাস আয়ন এই কার্বনটায় পড়লো, এই বন্ডটায় মাঠে উঠলো, তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে নিশ্চয়ই এরকম হচ্ছে, এখানে মাইনাস আর এখানে এইচটা গিয়ে পড়েছে, তার মানে এটা সিএস থ্রি হয়ে গেছে। ওকে, কারণ এটা তো সিএইচ টু অলরেডি ছিল, এইচটা আসলো, ফলে এটা সিএস থ্রি হলো, এখানে মাইনাস হলো। এখন মাইনাসটাই কী লাভ হয়েছে? এই যে রিংটা আছে এটা অ্যারোমেটিক হয়েছে, কারণ কটা ডবল বন্ড? দুটো ডবল বন্ড, দুটো ডবল বন্ড মানে 22, মানে চারটি ইলেকট্রন। মাইনাস, মাইনাস মানে দুটো ইলেকট্রন, মানে ছটা, ছটা ইলেকট্রন মানেই আমার কাছে কী হচ্ছে? অ্যারোমেটিক, কারণ এন এর ভ্যালু 1 বসালে হয়। তাছাড়া রিং কম্পাউন্ডের একটা, আর প্রতিটা কার্বনে দেখো হয় ডবল বন্ড প্লাস মাইনাস র্যাডিক্যাল, কেউ না কেউ রয়েছে, এখানে ডবল বন্ড আর মাইনাস রয়েছে। সো বন্ডটা এই দিকটা খুললে তবেই হবে। এখন তুমি বলতেই পারো অন্যগুলো কেন হবে না, এইচ মাইনাসটা যদি এইখানটা মারে এটা খোলে, এখানে কি মাইনাস আসবে? তখন দেখো আটটা ইলেকট্রন হচ্ছে, আর আটটা ইলেকট্রন মানে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ এনের ভ্যালু 2 বসাও, এনের ভ্যালু 2 বসালে অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে। সুতরাং এটা হবে না, এটার ক্ষেত্রে হবে না, তার কারণ হলো এটা অ্যারোমেটিসিটি পাবে না,
এটার অ্যারোমেটিসিটি পাবে না, কারণ এই যে কার্বনগুলো দেখো ডবল বন্ড মাইনাস কিছুই নেই, মানে এটা প্ল্যানারই নয়। সো অ্যান্সার হলো আমার কাছে এ। ওকে, এবার আমরা 162% আসছি। কম্পাউন্ডটা দিয়েছে বলেছে পটাশিয়াম আর টেট্টা হাইড্রোফিউরান, টেট্টা হাইড্রোফিউরান বা THF হলো একটা সলভেন্ট। ওকে, বলেছে এটা নিলে কী হয়, এই স্ট্রাকচারটার জন্য আমি এখানে দেখাচ্ছি এটা দেখতে কেমন। এটা তোমার কাছে দেখতে এরকম ধরনের। ওকে, পটাশিয়াম যখনই নিলে পটাশিয়ামটা ভাঙে পটাশিয়াম প্লাস আর ইলেকট্রন আকারে। ওকে, এই যে ইলেকট্রনটা এরকম দুটো হয় পটাশিয়ামে। এখন এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ ঘটে, হোমোলাইটিক ক্লিভেজ ঘটে এখানে র্যাডিক্যাল, এখানে র্যাডিক্যাল তৈরি করে। এই র্যাডিক্যাল মানে একটা ইলেকট্রন বোঝাচ্ছে, এইখানে এই ইলেকট্রনটা আসে এবং এইখানে এই ইলেকট্রনটা আসে, তাহলে দেখতে কেমন হয়। মাইনাস, এখানে মাইনাস, রাইট। এবার তুমি তাকে দেখো মোট কটা ইলেকট্রন হয়েছে, কটা ডবল বন, তিনটে ডবল বন, তাহলে 3×2 মানে 6টা ইলেকট্রন। মাইনাস মানে কটা ইলেকট্রন বোঝায়, দুটো। এরকম মাইনাস কটা আছে, দুটো মাইনাস আছে, তার মানে 2×2=4, মোট কটা হয়েছে 10টা ইলেকট্রন। এখন 4N+2 রুল, যেটা অ্যারোমেটিসিটির রুল, এখানে এনে ভ্যালু 2 বসা, দেখো 10 হয়ে যাচ্ছে। প্লাস এই কম্পাউন্ড একটা রিং কম্পাউন্ড, থার্ডলি এটা একটা প্ল্যানার, কেন দেখো ডবল বন্ড বা মাইনাস সব কিছু রয়েছে। সো এই দুটো মাইনাস এবার রেজোনান্স করবে এখানে, ফলে এর স্ট্রাকচারটাকে এরকম করা হয় রেজোনান্স হাইব্রিড। রেজোনান্স মানে কি, ইলেকট্রন ছড়িয়ে পড়ছে। এই রেজোনান্স হাইব্রিডের মধ্যে দুটো মাইনাস চার্জ মানে দুটো ইলেকট্রন। ওকে, সো আমার কাছে অ্যান্সার কোনটা দাঁড়াবে, এ, বুঝতে পারছো। পরে কোশ্চেনটা এসো, পরে কোশ্চেনটা যদি দেখো SbCl5 দেওয়া আছে, এখানে দেখো ক্লোরিন ট্লোরিন রয়েছে, বলেছে এখন পি কম্পাউন্ডটা কী হবে। SbCl5 কি একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, আর লুইস অ্যাসিডের কাজই হলো কোনো ইলেকট্রন নেওয়া অথবা নেগেটিভ চার্জ নেওয়া। সো এ কী করে, এখানকার ক্লোরিনটাকে নিয়ে নেয়, আর একটা SbCl5 আর একটা ক্লোরিনকে নিয়ে নেয়, তাহলে দেখতে কেমন হয়ে যায়, দেখতে এরকম ধরনের হয়ে যায়। এখানে প্লাস কারণ ক্লোরিন চলে গেছে, এখানেও প্লাস কারণ ক্লোরিন চলে গেছে, রাইট। দিস ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড, হাউ আই নো, না এখানে কটা বন্ড আছে, তিনটে বন্ড, তিনটে বন্ড মানে 3×2 মানে 6টা পাই ইলেকট্রন, আর 6টা পাই ইলেকট্রন মানেই অ্যারোমেটিসিটির দিকে যাচ্ছে। ওকে, রিং প্ল্যানার সবই রয়েছে, এটা একটা রিং কম্পাউন্ড, এটা একটা প্ল্যানার। সো এই দুটো প্লাস কী করছে, রেজোনান্স করছে, বুঝেছো, রেজোনান্স করছে, ফলে এই দুটো প্লাস অ্যাকচুয়ালি এই রেজোনান্স হাইব্রিডের মধ্যে পুরো ডিলোকালাইজড হয়ে থাকে দুটো প্লাস। সো অ্যান্সার আমার কাছে বি। ওকে, 164, তার মানে বুঝতে পারছো তো রিয়াকশান করে জিনিসটাকে স্টাডি করতে হবে, তাই রিয়াকশানগুলো ভালো করে খেয়াল করো। ওকে, 164, একটা কম্পাউন্ড দিয়েছে, কম্পাউন্ড দিয়ে বলেছে HClO4 দিলে কী হবে। সো প্রথমে জেনে নিই HClO4 ওপর দিলে কী হবে, HClO4 ওপর কি, বেসিক্যালি একটা অ্যাসিড, অ্যাসিড মানে কি H+। সো H+ নিলে এই বন্ডটাই অ্যাকচুয়ালি লোন পেয়ার দিয়ে নেয়, তারপরে এটা ব্যাক করে। সো আমি এটা একবারই দেখালাম, সো দেখতে কেমন হবে, এর মাথায় প্লাস চার্জ আর এখানে ও আর এইচ মিলে ও এইচ, তাহলে এখানে তাকিয়ে দেখো কটা পাই ইলেকট্রন আছে, কটা বন্ড আছে ডবল বন্ড, একটা দুটো তিনটে, তাহলে তিনটে ডবল বন্ড মানে 3×2 মানে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন মানে এই 4N+2 রুলে এনের জায়গায় 1 বসাও, এনের জায়গায় 1 বসাও 6 বেরিয়ে যাবে। প্লাস এটা একটা রিং কম্পাউন্ড, থার্ড নম্বর হলো প্ল্যানার, ডবল বন্ড বা প্লাস চার্জ কিছু না কিছু রয়েছে। সো এটা হবে স্ট্রাকচার। এবার দেখো প্লাসটা তো এই রিংটার মধ্যে পুরো ডিলোকালাইজড হবে, ছড়িয়ে পড়বে। সো আমরা কী করবো, এই পুরো গোল পাকিয়ে প্লাস দেবো, মানে গোল মানে বোঝাচ্ছে ইলেকট্রনটা ওখানে ছড়িয়ে পড়ছে, ডিলোকালাইজড হচ্ছে, রাইট। সো আমার কাছে অ্যান্সার কোনটা হবে, এ। আমরা পরের কোশ্চেনে আসছি, 165 একটা আসছে, একই রকমভাবে HClO4 দেওয়া হয়েছে, একই রকমের কোশ্চেন, তাহলে H+টা নেবে, নিয়ে রং করবে, একই কোশ্চেন, এ হবে অ্যান্সার। ডিটেলস স্যার বললাম না, একই রকমভাবে হবে।
এবার আমরা 169 কোশ্চেনটায় আসছি। এই কম্পাউন্ডটা দেওয়া আছে এবং বলেছে NaH অ্যাড করা হয়েছে। সো NaH মানে কি? Na প্লাস H মাইনাস, রাইট? H মাইনাসটিকে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এরকম। এখানে এইচটা গিয়ে অ্যাটাক করেছে, সে সিএইচ টুটা হয়ে যাচ্ছে সিএস থ্রি। অক্সিজেনটা কী হচ্ছে? মাইনাস, তার সঙ্গে সোডিয়াম প্লাসটা লেগে থাকছে, রাইট? কেন এরকম করলাম? কারণ এখানে দেখো অ্যারোমেটিসিটি পেয়েছে। কী করে বুঝলে? কটা বন্ড আছে দেখো, একটা দুটো তিনটে বন্ড। তিনটে বন্ড মানে 3×2, ছটা পাই ইলেকট্রন। তো ছটা পাই ইলেকট্রন মানে অ্যারোমেটিকের দিকে যাচ্ছে, বিকজ একটু আগেও করেছো এনের জায়গায় 1 বসালে ছটা হচ্ছে রিং প্ল্যানার। তো সব দিক থেকে এই কম্পাউন্ডে অ্যারোমেটিক হচ্ছে। সো আমার কাছে অ্যান্সারটা হবে বি। 170, এই তিনটে কম্পাউন্ড দেওয়া হয়েছে, বলেছে রেজোন্যান্স এনার্জি কম্পেয়ার করো। সো আগে বলো কার অ্যারোমেটিসিটি বেশি, কারণ যার অ্যারোমেটিসিটি বেশি তার রেজোন্যান্স এনার্জি বেশি হবে ডেফিনেটলি। এখন দেখো এই তিনটে কম্পাউন্ডের মধ্যে অ্যারোমেটিসিটি কার বেশি, কী করে বুঝি? না, এন এর ভ্যালু যার যত কম। সো এখানে মোট কটা ইলেকট্রন আছে? ছটা। ছটা মানে এন এর ভ্যালু 1 বসালে 6 হচ্ছে। এখানে কটা ডবল বন্ড আছে? এক, পাঁচটা, ফাইভ। ফাইভ মানে 5×2 মানে 10 ইলেকট্রন। এনের জায়গায় 2 বসালে 10 হচ্ছে। এটার দিকে চলে এসো, 1, 2, 3, 4, 5, 6, 7। 7×2 মানে 14। এন এর ভ্যালু 3 বসালে 14 হচ্ছে, রাইট? তার মানে এন এর ভ্যালু যত কম তত বেশি অ্যারোমেটিক, এবং যত বেশি অ্যারোমেটিক তত এনার্জি কম, বাট রেজোন্যান্স এনার্জি বেশি কিন্তু। সো রেজোন্যান্স এনার্জি কার বেশি হবে? সব থেকে এটা বেশি হবে, এটা হবে, তারপরে তারপরে এইটা হবে। সো অ্যান্সার এ। এবার দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলেছে, এই কম্পাউন্ডের মধ্যে তুমি স্টেবিলিটি জিনিসটাকে কম্পেয়ার করো, ঠিক আছে? কোশ্চেনটা কী বলেছে? পাই ইলেকট্রন এনার্জি বলেছে, ইলেকট্রন এনার্জি। ওকে, তার মানে স্টেবিলিটি দেখবো। এই কম্পাউন্ডে অ্যান্টি অ্যারোমেটিক কেন বলো তো? কটা ডবল বন্ড আছে? দুটো ডবল বন্ড। দুটো ডবল বন্ড মানে 2×2 মানে 4টি ইলেকট্রন। আর 4টি ইলেকট্রন মানে 4×2 পড়ছে, কারণ এন এর ভ্যালু 1 বেরোলে 4 হচ্ছে। দেখো 4×2 মানে অ্যান্টি অ্যারোমেটিকের রুলে পড়ছে, রাইট? রিং, এটা একটা রিং। প্ল্যানার, প্ল্যানার মানে ডবল বন্ড রয়েছে প্রতিটা কার্বনে। সো দিস কম্পাউন্ড ইজ এ অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্ড অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হাইলি আনস্টেবল, দ্যাট মিন্স এনার্জি ইজ হাই। ওকে, এনার্জি ইজ হাই। তো আমাকে জানতে চাইছে পাই ইলেকট্রন এনার্জি। সো যেহেতু এনার্জি হাই, তার মানে বলতে পারি দুয়ের থেকে এক একটা এনার্জি কম, তার মানে দুয়ের এনার্জিটা বেশি। তুমি প্রশ্ন করতেই পারো, আরে বাবা এখানেও তো 4টি ইলেকট্রন হচ্ছে, তাহলে এটা কেন অ্যান্টি অ্যারোমেটিক না? কিন্তু ওই যে একটা রুল মানলে হবে না, রিং হতে হবে, এটা তো রিং নয়, সুতরাং এটা অ্যান্টি অ্যারোমেটিক নয়, বাট এটা অ্যান্টি অ্যারোমেটিক। আর অ্যান্টি অ্যারোমেটিক হাইলি আনস্টেবল, এবং হাইলি আনস্টেবল হওয়ার জন্য অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের এনার্জি প্রচণ্ডভাবে বেশি হয়ে থাকে। সো দুয়ের এনার্জি বেশি হবে একের থেকে। সো অ্যান্সারটা কোনটা হবে? বি। পরে কোশ্চেনটা চলে এসো, দেখো এটা রিং নয়, সুতরাং রিং না হওয়ার জন্য অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক কোনোটাই কিছু হবে না। কিন্তু এই কম্পাউন্ডের দিকে দেখো, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কেন অ্যারোমেটিক কম্পাউন্ড? দেখো তিনটে ডবল বন্ড, তিনটে ডবল মানে 3×2 মানে 6 পাই ইলেকট্রন। আর কি বলেছি, ফর্মুলা হলো 4N+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। সুতরাং এন এর ভ্যালু 1 বসালে তবে 6 হচ্ছে। প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্ল্যানার, কারণ প্রতিটা কার্বনই ডবল বন্ড আছে। সো এই কম্পাউন্ড একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, আর অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে এনার্জিটা লো হয়। আমাকে জানতে চাইছে পাই ইলেকট্রন এনার্জি, আমাকে কিন্তু রেজোন্যান্স এনার্জি জানতে চায়নি। তাই ভালো করে কোশ্চেনটা দেখবে, এনার্জিটা কী জানতে চেয়েছে, পাই ইলেকট্রন এনার্জি না রেজোন্যান্স এনার্জি? ওকে, সো আমাকে যেহেতু এনার্জি জানতে চেয়েছে, তার মানে এর এনার্জিটা কি হবে? লো। এর এনার্জিটা বেশি, তার মানে এক, এরটা হবে অ্যান্সার। পরেরটা 173-তে কোনো কম্পাউন্ডই অ্যারোমেটিক নয়, অ্যান্টি অ্যারোমেটিক না, কোনোটাই না। তার কারণটাই হলো এখানে রিং কম্পাউন্ড নেই, রিং হতে হবে ফার্স্ট কথা। সো আমি অন্যভাবে দেখবো, রেজোন্যান্স দেখো এ করতে পারছে, এ কিন্তু পাচ্ছে না, কারণ এই ডবল বন্ডটা পড়লে এইখানে ডবল বন্ড, পাশে থাকতে হবে ডবল বন্ড, সুতরাং এ রেজোন্যান্স করতে পারে না, এ রেজোন্যান্স পারে। রেজোন্যান্স পারলে স্টেবল হয়, আর স্টেবল হলে যে কোনো জিনিস, স্টেবল মানেই হলো এনার্জি কম,
তার মানে একের এনার্জি কম, দুইয়ের এনার্জি বেশি। অ্যান্সার হবে বি। 174 দুটো কম্পাউন্ডের মধ্যে কম্পেয়ার করো এনার্জি। ওকে, কম্পেয়ার যদি করো তাহলে লক্ষ্য করবে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডের মধ্যে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তার কারণ হলো, এটা অ্যারোমেটিক নয়, তার কারণ হলো দুটো পাই ইলেকট্রন আছে। ফোর এন প্লাস টু রুলে এন এ ইকুয়াল টু জিরোতে পাই ইলেকট্রন স্যাটিসফাই করছে। দু নম্বর হলো এটা একটা রিং কম্পাউন্ড। তিন নম্বর হলো এটা একটা প্ল্যানার। দেখো, ডবল বন্ড বা প্লাস চার্জ কিছু না কিছু রয়েছে, তাহলে সব দিক থেকেই একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আর অ্যারোমেটিক কম্পাউন্ডের এনার্জি কম হয়। এটা অ্যারোমেটিক নয়, তার কারণ এই রিংই নয়। রিং তো আগে হোক, তারপর তো বাকি রুল টুলগুলো মানবে, ফোর এন প্লাস টু রুল, প্ল্যানার, এগুলো আগে তো তাকে রিং হতে হবে। রিং নয় মানে অ্যারোমেটিক নয় সে। সো এই অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক নয়। সো অ্যারোমেটিকের ক্ষেত্রে এনার্জি কম হয়, আর যে অ্যারোমেটিক নয় তার ক্ষেত্রে এনার্জি বেশি হয়, তার মানে এনার্জি হলো এর বেশি। এই দুটো কম্পাউন্ডের কথা চিন্তা করো। এই দুটো কম্পাউন্ডের মধ্যে এই কম্পাউন্ডটা এরকমভাবে থাকবে। হোয়াই? বিকজ যদিও এইরকমভাবে থাকে, তাহলে এখানে প্লাস চার্জ তৈরি করছে। দেখো, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কারণ কটা ডবল বন্ড? তিনটে ডবল বন্ড। তিনটে ডবল বন্ডে কটা ইলেকট্রন? থ্রি ইন্টু টু, ছটা ইলেকট্রন। ছটা ইলেকট্রন মানে কি? ফোর এন প্লাস টু রুলে এন এর ভ্যালু ওয়ান হলে সিক্স হচ্ছে, স্যাটিসফাই করছে। এটা একটা রিং অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যানার, কারণ প্রতিটা কার্বনের মধ্যে, এর মধ্যে কিছু না কিছু থাকলেই তাকে আমরা প্ল্যানার বলবো। দেখো, ডবল বন্ড আছে আর এটা বেরিয়ে গিয়ে এখানে প্লাস হচ্ছে, প্লাস হলেও তো প্ল্যানার বলি, প্লাস হলেও প্ল্যানার বলি, রাইট? কিন্তু এই কম্পাউন্ডটা এই দিকটা খুলবে না। কেন খুলবে না? তুমি এর স্ট্রাকচারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তুমি এর স্ট্রাকচারটার দিকে তাকিয়ে দেখো, যদিও খোলে, এই যে এখানটা হচ্ছে কটা ডবল বন্ড? দুটো ডবল বন্ড। দুটো ডবল মানে টু ইন্টু টু, মানে চারটে পাই ইলেকট্রন। আর চারটে পাই ইলেকট্রন মানে কোন রুলে পড়ছে? ফোর এন রুলে পড়ছে, কারণ এন এর ভ্যালু ওয়ান বসালেই চার হয়ে যাচ্ছে, ফোর হয়ে যাচ্ছে। প্লাস এটা একটা রিং, প্লাস একটা প্ল্যানার। সুতরাং এ অ্যান্টি অ্যারোমেটিক, এ হলো অ্যারোমেটিক। সুতরাং এইটার ক্ষেত্রে রোটেশনটা এদিকটা হবে বা খুলবে, এটার ক্ষেত্রে কিন্তু খুলবে না। সো আমার কাছে অ্যান্সারটা হলো এ। ওকে, কারণ এটা ওপেন হওয়ার পর, এটা ওপেন হওয়ার পর যে প্লাসটা হলো, প্লাসটা আবার ডিলোকালাইজড হবে তো চারিদিকে, তাই জন্য এইটা রিং করে আমি প্লাস দিয়ে দিতে পারি। ঠিক আচ্ছা, এবার আমরা চলে এসেছি 176-এর ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটা হবে? আমি বলি প্রথমেরটার ক্ষেত্রে হবে। তার কারণ দেখো, যদি এই অ্যারোটা খোলে এইদিকে, তাহলে দেখতে কেমন হচ্ছে? টার্গেট আমার অ্যারোমেটিক, টার্গেট অ্যারোমেটিক, এটা মাথার মধ্যে গেঁথে নাও। ওকে, এবার এটার দিকে তাকাও। দুটো ডবল বন্ড মানে দুই দুখানে চারটি ইলেকট্রন, মাইনাস, মাইনাস মানে কটা ইলেকট্রন? আর দুটো ইলেকট্রন, মানে ছটা ইলেকট্রন। ওকে, ছটা ইলেকট্রন মানে এন এর ভ্যালু ওয়ান বসালেই সিক্স হয়ে যাচ্ছে। প্লাস এটা একটা রিং কম্পাউন্ড, প্লাস একটা প্ল্যানার। দেখো, ডবল বন্ড মাইনাস রয়েছে, প্ল্যানার। সুতরাং এই রিংটা একটা অ্যারোমেটিক রিং। এই রিংটার দিকে তাকাও, দেখো এখানে দেখো একটা ডবল বন্ড। সো একটা ডবল বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, টু ইলেকট্রন জাস্ট। সুতরাং এন এর ভ্যালু জিরো বসালে টু হয়ে যাচ্ছে, স্যাটিসফাই। ঠিক আছে, প্লাস এটা একটা রিং, রিং কম্পাউন্ড এবং প্ল্যানার। প্ল্যানার মানে দেখো প্লাস আছে অথবা ডবল বন্ড আছে। সো এইটা যদি এইদিকে খোলে, তবে অ্যারোমেটিসিটি এই রিংটাও পাচ্ছে, এই রিংটাও পাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে হবে না, তুমি করে দেখবে এটার ক্ষেত্রে হবে না, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। এটার ক্ষেত্রেও অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, এই রিংটা, ওপরের রিংটা। ওপেন করে দেখবে এই জায়গাটা মাইনাস করে দাও। দেখো, মাইনাস করলে দেখো কটা ইলেকট্রন হচ্ছে? একটা, দুটো, তিনটে ডবল বন্ড মানে ছটা, আর মাইনাসের জন্য দুটো মানে আটটা ইলেকট্রন, মানে ফোর এন রুলে পড়ছে, এন ইকুয়াল টু টুতে, তাই জন্য এটা স্যাটিসফাই করছে না। ওকে, পরের কোশ্চেনটায় আসছি। আমাকে বলেছে অ্যারোমেটিক ক্যারেক্টার কোনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম। আমি তোমাকে কি বলেছি, অ্যারোমেটিক ক্যারেক্টার কখন ম্যাক্সিমাম হয়? যখন সবগুলি কার্বন থাকবে। ওকে, সবগুলি কার্বন থাকবে, হেটারো অ্যাটম থাকলেই কম হবে। সো সবগুলি কার্বন রয়েছে এই কম্পাউন্ডটা, তার মানে এটা সবচেয়ে বেশি হবে। এই দুজনের মধ্যে কার বেশি হবে? এবার রেজোনান্সকে ভালো করবে দেখতে হবে। নাইট্রোজেন কী করে, ইলেকট্রোনেগেটিভিটি কী কম, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সুতরাং অক্সিজেনের এই যে পাই ইলেকট্রনটা ডিলোকালাইজড কতটা ভালো হতে পারবে না, কারণ ডিলোকালাইজেশন খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে এখানে পয়েন্টের মধ্যে বলা হয়েছিল যে পাই ইলেকট্রন ডিলোকালাইজড হতে হবে, তাই না? সো এইটা ফার্স্ট,
এটা সেকেন্ড, এটা থার্ড, এরকম ধরনের আমরা একটা প্রবলেম করেওছিলাম, তাই তো? 178 এর কোশ্চেনটাও ঠিক একই রকম ব্যাপার, অ্যারোমেটিসিটির কোশ্চেন। ওকে, এইটা হবে ফার্স্ট, কারণ সবগুলি কার্বন অ্যাটম, এখানে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তাই তো? এখানে সবগুলি কার্বন, সুতরাং এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য লোন পেয়ারটা অতটা ভালো দিয়ে রেজোনান্স করতে পারে না। এবার আমরা যদি এই কম্পাউন্ডটা দেখি, 183, এই কম্পাউন্ডটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বললাম। এটা হলো পেরিফেরা অ্যাটম, মানে বাইরের দিকের ইলেকট্রনগুলোকে কাউন্ট করো, ভেতরেরটা ইনঅ্যাক্টিভ আকারে থাকে, সেটাকে আমি কাউন্ট করব না। সো বাইরেরগুলো যদি শুধু কাউন্ট করো, কটা ডবল বন্ড পাচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সেভেন ডবল বন্ড। সো সেভেন মিনস সেভেন ইন্টু টু, কারণ পার ডবল বন্ড দুটো করে ইলেকট্রন, মানে 14 ইলেকট্রন, 4n প্লাস 2 রুলে n ইকুয়াল টু 3তে 14 হচ্ছে। অ্যাডিশনালি কম্পাউন্ড একটা রিং কম্পাউন্ড এবং এটা একটা প্ল্যানার। ওকে, তো এই কম্পাউন্ডটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে বুঝতে পেরেছো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে অ্যান্সার করব, ঠিক আছে? সুতরাং বন্ধুরা, আমরা এই ভিডিওতে অ্যারোমেটিক কম্পাউন্ডের অ্যাপ্লিকেশান পড়লাম। অ্যারোমেটিক কম্পাউন্ড কোনটা, কোনটা অ্যারোমেটিক নয়, এটা এই ভিডিওতে পড়লাম না, কিন্তু আমরা অ্যারোমেটিক রিলেটেড বিভিন্ন কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে কী করে সহজে তুমি করতে পারবে তার আলোচনা করলাম। পুরো ভিডিওটা ভালো করে দেখো, প্রতিটা পার্টের কোশ্চেনকে সুন্দর করে খাতার মধ্যে লিখে নাও, এবং তুমি যে কোনো অ্যারোমেটিকের কোশ্চেন তুমি করে দিতে পারবে, এই বিশ্বাসটা রাখি। কিন্তু এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের দেখে নেওয়া উচিত অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিকের। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার শেষে আমি দিয়ে দিলাম, মানে ভিডিওটা ইউটিউবের মধ্যে যেখানে দেখতে পাচ্ছ তার ডিটেলসে চলে যাবে। ডিটেলসে চলে গেলে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক কী করে তুমি ডিসাইড করবে সেটা ওখানে রয়েছে। ভালো করে দেখে নাও, ভালো করে শিখে নাও, কারণ অ্যারোমেটিক থেকে কোশ্চেন এক্সামে কিন্তু আসেই আসে এবং করাটা খুব সোজা। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, আশা করব ভিডিওটা তোমার উপকারে আসবে, এবং যে কোনো ধরনের MCQ কোশ্চেন তুমি খুব সহজে, খুব ইজিভাবে করে দিতে পারবে। নমস্কার, ভালো থেকো।